তোমাদের দুজনের কাছে আমার দুই মেয়ের বিয়ে দেবো। আমরা এখন বিয়ে করব? হ্যাঁ করতে হইব। এত সুন্দর ড্রেস কিন নাকি পোড়কা পরার জন্য ড্রেস কিনছে, এত সুন্দর ভাল লাগতেছে না, শরীরটা আজকে কদিন ধরে না খুব খারাপ খারাপ লাগতেছে। ওই দেখো তোমার মেয়েরা বিয়ে দিচ্ছে গমতা ছাড়া। এরকম ল্যাংটা পোশাক পরে কই যাইতাছস? কি কও ল্যাংটা, দেখো না কত সুন্দর জামা পরছি। এটি সুন্দর তো? এগুলি সুন্দর পোশাক, সুন্দর না দেখি, দেখো না এই যে এগুলিও পরে লাভ কি, খুলে যা। কি যে বলো তুমি, এই বা এত কথা কেন, দেখি যাও বাসায় যাও, আয় পাশে তো। এই কারণ কি বলো কি রে আব্বা, তুমি আসলে বেশি করো, বাসাও তোমার যন্ত্রণা থাকতে পারি না, আসতে পেরেছে তোমার সমস্যা দেখি। হ্যাঁ তুমি এত ক্ষতি করো কেমন, দেখো দাব্বু কি সুন্দর পোশাক পরছি, কি সুন্দর পোশাক গুলো পরছে। পোশাক পরো নাই কেন, পোশাক ভালো লাগে না? এত সুন্দর ড্রেস কিন নাকি বোরকা পরার জন্য ড্রেস কিনছে, এত সুন্দর বোরকা ভালো লাগে না? না হ্যাঁ মানে বোরকা পরলে তার শরীরটা দেখবো না কেউ নাকি? ওই শরীর দেখা যায়? দেখা যায় না। না আবা এই ড্রেস গুলোর প্রতি খারাপটা কি তুমি দেখতেছো বলো তো? শরীরের চার ভাগের তিন ভাগে দেয়া যায়, আর এক ভাগ দেখে রেখে লাভ কি, এগুলিও খুলে যা, এগুলিও খুলে যা, বেহায় পোনা যখন নামছস ভালোভাবেই নাম, নাচতে নেই মার ঘুমটা দিয়ে লাভ কি। আবা তুমি বেশি কথা বলতেছো না, যাও বাসা যাও, এ চলো। এই দাঁড়া, বেশি কথা বলতেছি মানে আরেকজন এই যে আপনি কি এই সন্তান গুলোকে যোগ দিচ্ছেন? আমার দোষ নাই, ওদের দোষ। হ্যাঁ আমি যেতে চাইনি। আপনি আইসেন কেন, কোলে করে নিয়ে আইসেন আপনারে? হ্যাঁ তোরা তো জীবন ও মানুষ হবি না, একটা যে মানুষ আছে ওইটারও মানুষ করতেছস লগে রাইখা। আমরা যাব ওকে বসে একা থাকবে? হ্যাঁ একা থাকবে। কই যাবা নাস্তে? ঘুরতে যাব নাস্তে, এই রূপ যৌবন মানুষে দেখাইতে। দাদারা কয় কি, তুমি শুনতাছো কিছু? হ্যাঁ আমি একজন হাজি মানুষ, আমি হজ করে আসছি, মানুষ এলাকা কত ইজ্জত করে আমারে, আর তোরা এইভাবে উলঙ্গ যাবি, প্রত্যেকটা লোক আঙুল দিয়ে দেখাইবার কইবো, ওই যে হাজি সাহেবের মেয়েরা ল্যাংটা যায়। আচ্ছা তুমি হজ করেছ, আমরা তো হজ করিনি, আমাদের একটা শখ আছে না তাহলে তাছে না, আমরা একটু বেরোইছি আজকে একটা ভ্যালেন্টাইন ডে, তুমি এরকম কেন করতেছো? এমন শখ করা উচিত না, যে শখে গুনাহ হয় পাপ হয়। আমাকে স্বাধীনতা নাই? স্বাধীনতা তো ব্যাহাবনা করলে স্বাধীনতা পাওয়া যায়, ওইটারে স্বাধীনতা কয়? হ্যাঁ বাসায় তো জ্ঞান দেও দেও, এই এখন রাস্তার ভিতরে বেরিয়েছি, এখন জ্ঞান দেওয়া শুরু করছি, তুমি বাসায় যাও, বেশি কথা বলো না, যাও যা বাসার দিকে যা। এই এই শোন, এইখান থেকে একটা পা আগে বাড়াবি আর গেট চিরতরে বন্ধ। আর এই যে আপনি খারাপ হয়েছেন কে? হ্যাঁ যা বাসায়, যা বাসায়, চো কত সুন্দর, যা বাড়ি যাও, এত বেশি বুঝো তো সবসময় কিরি এটা করতে আনছস? তুমি ভালো জানো তোমার কই না মায়াদের বড় হয়েছে বিয়ে দিয়ে দাও। এটা কি আমারই কম বলে? আমার তো মনে হয় না, আমি কনফিউজ, এটা খালি ত্রিং 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 করে। তুমি এখন কোন কথার ভিতরে কোন কথায় চলে গেছো? চুপ, একদম চুপ, বেশি কাপ কাপ করবি, রিক্সাওয়ালা দিন মজুর ধইরা আই না, তারপর তো করে বিয়া দিব আমি, মনে রাখি যেটা। দূরা আম্মা তুমি বেশি কথা কইতাছ, এই তো আম্মা একটু বেশি কথা। এই 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 খারা কি হইছে, বেশি কাপ জাপ করবি, এখন এই মুহূর্তে তো করে আমি বিয়া দিব, এখন বিয়া দিব। এই 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 এদিকে আসো, এই এদিকে আসো, হ্যাঁ হ্যাঁ দোনো জন দোনো জন, চুপ এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমাদের কি ডাকছি? কে স্যার কি করো এখানে? স্যার আমরা ক্ষেতে কাজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। আচ্ছা তোমার? গাজীপুর। গাজীপুর, বিয়ে সাথে করছো? না কেন, বুড়া বয়স হয়েছে। হ্যাঁ চুপ, কাকা কিছু কইবেন? হ্যাঁ হ্যাঁ দরকার আছে, এই যে বাড়িটা দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা আমার, ঠিক আছে, তোমাদের দুজনের কাছে আমার দুই মেয়ের বিয়ে দেবো। কি কনেডি আব্বা পাগল আছো তুমি? একদম চুপ, আমি আমার সিদ্ধান্ত অটল, আমরা এখন বিয়ে করব। হ্যাঁ করতে হইব, আমরা জীবনে বিয়ে করব না, ঘুরে বেড়াবো। আর তোরা তো এখন যোগ্য না, তারপরে আমি বলতেছি আমি দিমু, তোরা এখন যোগ্য না তো, একদম চুপ। তুমি এখন অবস্থা দেখছো? দেখছি। তারপর কি কনেডি, তারপর এরা সহজ সরল, তোর মত উলঙ্গ না। এই বাসার দিকে যা, আবার তাকায় রেছস কেন, হাট, বেশি কথা এই হাটো, আপনি খারাপ রেছেন কে, হাঁটেন। এই তোমরা দুজন জন পাঁচতলা আসো, চালু করে আসো,
কাটাস না কে এ গুনগুন করে কি কস বদজর জন্ম দিছে তিনটাই মিলা সব সময় করে কি কুবুদ্ধি করে তোমার ওই যে পিচ্চিটা আছে না কেচকা মরিচ এটার মধ্যে এটার সব গ্রিন গেল এটার মধ্যে ফাজিল কোথাকার ভাই হ্যাঁ কাম পরে করুন সারে ডাকছে আগে যাই হুন নাই জামু চলো না গেল আবার বোঝো না বড় লোক মানুষ চল যাই তোর বাড়ি দেখছো হ্যাঁ